আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো লাগছে। আসলে প্রত্যেকটা প্লেয়ারেরই স্বপ্ন থাকে জাতীয় দলে হয়ে খেলার, আর অনেকদিন ধরে ট্রাই করছিলাম, নিজেকে পুশ করছিলাম বড় পারফরমেন্স করার, তো সুযোগ এসেছে, ইনশাল্লাহ চেষ্টা করব ভালো কিছু করার। অনেকদিন পরে হলেও আসলে একজন লেগ স্পিনার স্কোয়াডে সুযোগ পেল, নিজের মধ্যে সেই ধরনের কোনো প্রেশার অনুভব হচ্ছে কিনা? যে আসলে প্রেশার বলতে প্রেশার না আর কি, মানে ভালো লাগার কাজ করে সবারই, ঠিক আছে, কিন্তু একটু ভালো লাগার কাজ আরেকটা কাজ করে যে আমি যেন মানে সুযোগ পেলে যেন ভালো করতে পারি, এটা সবচেয়ে বড় প্রেশার আর কি। কিন্তু আমি নর্মাল নিচ্ছি আর কি, স্বাভাবিক আছি আলহামদুলিল্লাহ। জাকির, কখন জানতে পারলেন, মানে ম্যাচ চলাকালীন তো স্কোয়াডটা দেওয়া হলো, আগে থেকেই টাচে ছিলেন নাকি বলা হয়েছিল নাকি? না, আমি ম্যাচের মধ্যেই জানতে পারছি আর কি, যে যে টি টোয়েন্টি টিমে সুযোগ পাইছি, তো এই ম্যাচের মধ্যেই আমি ইন বিটুইন ম্যাচ। কে জানাই সেটা? সুজন ভাই? সুজন স্যার আমাকে আগে বলছিল যে রেডি থাকিস, হয়তো বা হতে পারে, বাট কনফার্মলি আমি এই যে কিছুক্ষণ আগে ডাগ আউটে আমি জানতে পারছি, আমি সঠিক জানতাম না, আমি ম্যাচে ছিলাম কি উইকেট কিপিং করতেছিলাম এই আর কি। অনেক ভাই, আপনার জায়গাটা হচ্ছে হলো নুরুল হোসেন সুয়ানের জায়গায় আর কি, হ্যাঁ, উইকেট কিপার ব্যাটসম্যান, সে বাদ পড়েছে, আপনি ওই জায়গায় আসছেন, তো কিছুটা চ্যালেঞ্জিং কিনা যে জায়গা ধরে রাখার জন্য, যে কী কাজ করতে হবে বা কীভাবে খেলতে হবে? হ্যাঁ, অবশ্যই ভাই, চ্যালেঞ্জিং তো সবখানে চ্যালেঞ্জিং, দেখেন এই যে ডোমেস্টিক ম্যাচ খেলতেছি এগুলোও চ্যালেঞ্জিং। আমি সবসময় বলি যে আমাদের জন্য প্রত্যেকটা ম্যাচই চ্যালেঞ্জিং, আমরা যারা ইয়াং প্লেয়ার আছি, যারা আরও অন্যান্য যারা উইকেট কিপার আছেন তারাও ওই রকমভাবেই হয়তো বা দেখেন এই এই জিনিসগুলো, তো অবশ্যই হ্যাঁ চ্যালেঞ্জিং, বাট চেষ্টা করবো নিজের কাজটা ঠিকঠাক মতো করার, যেরকম রোল থাকে ওই রোলগুলো প্লে করার চেষ্টা করবো। দেখেন আমি বিপিএলে এইরকম জায়গাতেই ব্যাটিং করেছিলাম, তো আমার ওইরকম স্ট্র্যাটেজি নিয়ে প্র্যাকটিসের অভিজ্ঞতা আছে, আর আমি ডোমেস্টিকেও যে আবাহনীর যে প্র্যাকটিস মোমেন্টগুলো ছিল ওইখানেও আমি স্লগের কিছু প্র্যাকটিস করে নিয়েছি, এগুলো আমার পার্সোনাল কিছু প্রিপারেশন আছে, তো এরকমভাবেই আমি নিজেকে প্রস্তুত করেছি। দেখেন চেঞ্জেসগুলো তো ওনারা তো আসলে প্লেয়ারদেরকে আগেও বলেছেন যে বাজিয়ে দেখছেন, তো ওই একটা প্রসেসের মধ্যে আমিও হয়তো পড়েছি, সো আমাকে প্রুফ করার জন্যই ওইখানে ডাকা হয়েছে, তো আমি চেষ্টা করব, যেহেতু টি টোয়েন্টিতে ডাকা হয়েছে অবশ্যই আমি যেরকম টাইপের রোল প্লে করেছিলাম বিপিএলে, আমি চেষ্টা করব ওইরকম টাইপের ক্যামিও ইনিংসগুলো খেলার। রিশাদ, আমরা জানি যে লেগ স্পিনারদের ক্ষেত্রে তারা ম্যাচ পান না এবং যে কারণে খুব একটা উন্নতি করতে পারছেন না, লেগ স্পিনারদের পক্ষ থেকে এরকম কথা বলা হয়েছে, আবার যারা টিম ম্যানেজমেন্ট তারা বলছেন যে তারা উন্নতি করতে পারছেন না বলে তারা ম্যাচ পাচ্ছেন না, আপনার মন্তব্যটা কি? আসলে এটা আমাদেরই হয়তো বা মানে ল্যাকিংস, যে আমরা খেলতে মানে সুযোগ পাচ্ছি কিন্তু কাজে লাগাইতে পারতেছি না, তো এটা আমাদেরকেই চেঞ্জ করতে হবে, যে আমি হয়তো বা সুযোগ পাইছি দুইটা, আমার দুইটার মধ্যে সুযোগ কাজে লাগাইতে হবে, তাহলে আমি নেক্সট আরও সুযোগ পাবো ইনশাল্লাহ। এবার ডিপিএলও ম্যাচ টাইম পাচ্ছেন না প্লেইং ইলেভেনে, এটা কি একটা মানে সমস্যা কি না ন্যাশনাল টিমে ডেবিউ করার ক্ষেত্রে? না, আসলে সমস্যা বলতে না, আমি সবসময় প্রিপেয়ার ছিলাম আর কি, মানে প্র্যাকটিস ম্যাচ খেলতেছিলাম বা নেটে প্র্যাকটিস করতেছিলাম, তো আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন আছে। এমনি লেগ স্পিনার যে কজন আসছেন বাংলাদেশে তারা বেশিরভাগই ধরেন হারিয়ে যান, এই জায়গায় আপনার চ্যালেঞ্জটা আসলে? আসলে আমি এত কিছু চিন্তা করি না আর কি, আসলে আমার চিন্তা ভাবনা আছে মানে বড় মানে খেললে যেন অনেক দিন খেলার চিন্তা ভাবনা আছে, তো আমি আল্লাহর কাছে দোয়া করি যেন মানে লং টাইম খেলার জন্য। আসলে এটা একটা ভালো জিনিস বলতে আমাদের জন্য একটু ভালো, আমি চেষ্টা করবো যেন বাংলাদেশে এটা চেঞ্জ করার জন্য, যে লেগ স্পিনার এখন থেকে যেন নেক্সট আর মানে কষ্ট করতে না হয় লেগ স্পিনারদের আর কি। রঙ্গনাথের কাছে হ্যাঁ জি, নেটে বা প্র্যাকটিস ম্যাচে বা প্র্যাকটিস সেশনগুলো অনেক কাজ করছি ওনার সাথে, তো আগের থেকে 30-50% আমি ইমপ্রুভ করছি ওনার সাথে কাজ করার পর, তো যেগুলো কথা বলছে সেগুলো নেওয়ার চেষ্টা করছি, রাউট ডাউন করছি, তো এইসব আর কি, এইসব মিলে ঠিক আছে। আসলে ডোমেস্টিক বলেন বা ফার্স্ট ক্লাস বলেন, সবসময় চেষ্টা করি যে যদি ম্যাচ খেলার সুযোগ পাই আমি মানে ভালো প্রিপারেশনটা নেওয়ার জন্য, তো মানে সবসময় চিন্তাভাবনা করি যে ওইখানে ভালো খেললে ন্যাশনাল টিমে যেন আমি ভালো কিছু দিতে পারি বা দেশকে কিছু দিতে পারি, তো ওইখান থেকে সবার সাথে কথা হয় যে ভালো কিছু করার জন্য মানে চেষ্টা করো, তো আমি ওই চেষ্টায় আর কি আলহামদুলিল্লাহ